নমস্কার বন্ধুরা নলেজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগর পোস্ট অফিসের আন্ডারে আলটিমেটলি ধর্মনগর ডিভিশনের মধ্যে লোক নিয়োগ করার জন্য নোটিফিকেশান বেরিয়েছে এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে আলোচনা করব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এর জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি লাস্ট ডেট কবে তা সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মধ্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে প্রেস করুন যাতে এই চ্যানেল আপলোড হওয়া সমস্ত রকম জব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে প্রথমে রয়েছে বন্ধুরা ওয়াকিং ইন্টারভিউ সুপ্রিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসেস ধর্মনগর ডিভিশন একটা ওয়াক ইন্টারভিউ কন্ডাক্ট করবে ডাইরেক্ট এজেন্ট ফিল্ড অফিসার্স নিয়োগ করা হবে ফর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর সেলের জন্য এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউর জন্য যদি কেউ যেতে চান এবং এলিজিবিলিটি ম্যাচ হয় তাহলে আপনাকে ধর্মনগর পোস্ট অফিসে যেতে হবে এবং সেটা আঠারো আট দুই হাজার কুড়িতে ইন্টারভিউ হবে সকাল দশটার মধ্যে এক্ষেত্রে ক্যান্ডিডেটরা তাদের বায়োডাটা প্রুফ অফ এইজ এডুকেশন কোয়ালিফিকেশন এবং অন্যান্য সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তা নিয়ে আপনাদের যেতে হবে এক্ষেত্রে ডাইরেক্ট এজেন্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে আসুন দেখা যাক এইজ ন্যূনতম আঠারো বছর এবং সর্বাধিক পঞ্চাশ বছর হতে হবে ওয়াক ইন ইন্টারভিউরের ডেইটের উপর ডিপেন্ড করে কাউন্ট করা হবে কোয়ালিফিকেশান শুধুমাত্র টেন স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট কোনো কোয়ালিফিকেশান থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্ট এক্ষেত্রে আনএমপ্লয়েড সেলফ এমপ্লয়েড ইউথ তাছাড়া বন্ধুরা এক্স লাইফ অ্যাডভাইজার্স অথবা এক্স এজেন্ট অফ এনি ইন্স্যুরেন্স কোম্পানি এক্স সার্ভিসম্যান অঙ্গনারি ওয়ার্কার্স মহিলামণ্ডল ওয়ার্কার্স যারাই আবেদন করতে চান এক্ষেত্রে সকলে আবেদন করতে পারবেন তাছাড়া রিটায়ার্ড স্কুল ক্ষেত্রে আবেদন করতে পারবেন তাছাড়া বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এখন আমরা আলোচনা করছি ফিল্ড অফিসার্সের জন্য আবেদন করতে গেলে অবশ্যই রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার বা অফিসিয়ালস ক্যান অ্যাপ্লাই এবং বন্ধুরা এক্ষেত্রে হি এটেন্স সিক্সটি ফাইভ ইয়ার্স এক্ষেত্রে বন্ধুরা ক্যাটাগরি বলা হয়েছে এনি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসার অফিসিয়ালস গ্রুপ এ গ্রুপ বি অফিসার্স এবং পার্সনস অ্যাপ্লাইং ফর এফ ওএস শুড নট হ্যাভ এনি পেন্ডিং অফিসিয়ালস তার মানে বন্ধুরা আপনি অফিসিয়াল যদি হন তাহলে আবেদন করতে পারবেন না সম্পূর্ণ রিটায়ার্ড পারসনরা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে বলা হয়েছে বন্ধুরা ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং এঙ্গেজমেন্ট ডিউটিস ট্রেনিং কমিশন এক্সেট্রা আর অ্যাভেলেবেল ইন দ্য অফিস নোটিশ বোর্ড এবং এক্ষেত্রে বন্ধুরা যদি আপনাদের কোনো প্রকার কোয়ারি থাকে তাহলে আপনারা এই যে অ্যাড্রেসটা রয়েছে এবং এক্ষেত্রে কন্ট্যাক্ট ডিটেলস এবং ইমেল রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং বন্ধুরা এই নোটিফিকেশনটি বেরিয়েছে সুপ্রিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিসেস ধর্মনগর পোস্টাল ডিভিশন থেকে যদি আপনারা এর জন্য ইন্টারেস্টেড থাকেন এবং আবেদন করতে চান এবং এ এলিজিবিলিটি ম্যাচ করে তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন এবং আপনারা আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ